वेलकम टू फैंडम আবার একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি আপডেট কিন্তু অনেক আছে ইম্পর্টেন্ট ট্রান্সফার নিউজ মানে ট্রান্সফার নিউজ এর কিন্তু ছড়াছড়ি চারিদিকে দেখতেই পাচ্ছো প্রচুর এরকম নতুন নতুন নাম কিন্তু বেরিয়ে আসছে তাদের নিয়ে তো আপডেট দেব দুই বড় টিমে কিন্তু আপডেট আছে ইস্ট বেঙ্গল আর এডিকে মোহনবাগান দুই টিমে তো সেগুলো তো অবশ্যই দেব কিন্তু তার সাথে কিন্তু আরো ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট প্রচুর আপডেট আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দেবো কিন্তু সবার আগে যে কথাটা এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও আর বেল আইকনটা টিং টং করে দাও অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তো প্রথমে পূজার থেকে শুনে নাও তো প্রথমে বলি যে কয়েক দিনের মধ্যে কিন্তু আরেকটা ব্লগ আসবে একদম ছোট ছোট বাচ্চাদের মানে একদম পুচকি পুচকি বাচ্চাদের একটা একাডেমি তো সেটা অবশ্যই কিন্তু দেখো ব্লগটা আসলে পরে আর তার আগে বলি গতকালকে কিন্তু আই লিগের খেলা ছিল এবং আই লিগের কালকে দুটো খেলা ছিল দুটো খেলাতে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয়েছে যে মানে বেঙ্গলের একটা টিম কিন্তু এখনো চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকলো সেটা হচ্ছে মহামেডান কিন্তু কালকে 2-0 বলে জিতেছে নেরোকার সাথে আর উল্টো দিকে গোকুলাম আর চার্চিলের ম্যাচটা কিন্তু 1-1 ড্র হয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু একটা সুযোগ রয়েছে শুরুতে যা টেবিল তাতে 14 ম্যাচ খেলে গোকুলামের পয়েন্ট হচ্ছে 34 আর 15 ম্যাচ খেলে মহামেডানের পয়েন্ট হচ্ছে 31 তো এখনো কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ মাত্র 3 পয়েন্টের ডিফারেন্স তো সেই জায়গা থেকে কিন্তু মহামেডান যদি ঠিকঠাক পারফরমেন্স করতে পারে গোকুলাম যদি পয়েন্ট নষ্ট হয় তাহলে কিন্তু সুযোগ থাকছে মহামেডানের কাছে চ্যাম্পিয়ন হওয়ার তবুও প্রচুর কঠিন কারণ গোকুলাম যদি পরের দিনের ম্যাচটা জেতে আবার কিন্তু সেম ম্যাচ খেলে 6 পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে তো গোকুলাম যদি না হারে বা না ড্র করে মহামেডানের জন্য কিন্তু ইম্পসিবল ব্যাপার কিন্তু উল্টো দিকে যদি গোকুলাম হারে বা ড্র করে মহামেডানের কিন্তু এখনো চান্স আছে বাকি ম্যাচগুলো যদি জিততে পারে কিন্তু জিততেই হবে আর একটা ম্যাচে যদি ড্র করে বা হারে তাহলে একদম হয়ে গেল তো এবার আসি আইএসএল এর একটা নিউজে তো আইএসএল এর কিন্তু প্লে অফ এর ফরম্যাট চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু অফিসিয়ালি এফএসডিএল এর তরফ থেকে বলেও দেওয়া হয়েছে যেটা হচ্ছে যে এতদিন ছিল যে টপ ফোর যে চারটা টিম তারা কিন্তু প্লে অফ খেলবে সেখান থেকে দুটো টিম ফাইনালে যাবে বাট এবছর থেকে মানে 2022-23 সিজন থেকে কিন্তু সেই ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে তো টপ টু যেই দুটো টিম তারা কিন্তু ডাইরেক্ট প্লে অফে যাচ্ছে আর 3-4-5-6 এই চারটা টিম তাদের মধ্যে নকআউট একটা করে ম্যাচ খেলবে মানে 3-6-4-5 সেইখান থেকে যারা জিতবে সেই দুজন কিন্তু যাবে প্লে অফে তো আগে টপ ফোর হলেই একটা সম্ভাবনা থাকতো তো এবার কিন্তু টপ সিক্স অব্দি চান্স থাকছে তার মানে বুঝতেই পারছো মানে মিনিমাম ম্যাচে ক্রাইটেরিয়া ফুলফিল করতে মানে তবুও টিম বাড়াবে না অন্য কিছু করবে না অন্য যে কাপ টুর্নামেন্ট সেগুলোও স্টার্ট করবে না শুধু এইসবই করে যাবে মানে টপ ফোর থেকে এখন টপ সিক্স এর লড়াই হবে নাকি টপ টু হওয়ার জন্য বাট তাছাড়াও কিন্তু বলি যে কিছু টুর্নামেন্ট নতুন করে স্টার্ট করার চিন্তা ভাবনা করেছে এফএসডিএল থেকে যদিও এখন অব্দি এটা অফিসিয়াল জানানো হয়নি একটা হচ্ছে প্রি সিজন টুর্নামেন্ট বলা হচ্ছে এবার সেটা কোন টুর্নামেন্টকে করবে ডুরান্টকে কিনা সেটা এখন অব্দি অফিসিয়াল নয় সেটা আগস্ট সেপ্টেম্বর মাসে তো মোস্ট প্রবলি হয়তো ডুরান্ট এছাড়া আইএসএল যেরকম হয় সিজন ওয়াইজ অক্টোবর টু মার্চ এবং তারপরে কিন্তু সুপার কাপ নেক্সট সিজন থেকে হবে যেটা হচ্ছে এপ্রিল এবং মে তে কারণ যেহেতু এএফসি বলে দিয়েছে যে মিনিমাম 27টা ম্যাচ দরকার তো সব কটা টুর্নামেন্টের ম্যাচের কাউন্টিং করে কিন্তু 27টা দেখানো হবে এএফসি তে তাহলে বুঝতেই পারছো কি চলছে ইন্ডিয়ান ফুটবলে এই নিয়েই আমরা উন্নতি এক্সপেক্ট করছি আর এর সাথে সাথে বলি অনেকে মোহনবাগানের এএফসি কাপের খেলা নিয়ে জিজ্ঞেস করছে তো এডিকে মোহনবাগানের এএফসি কাপের ফিক্সচার কিন্তু দিয়ে দিয়েছে অফিসিয়াল টাইমটা ছিল দুপুর দুটো থেকে সেটা কিন্তু কিছু চেঞ্জ হয়েছে প্রথম দুটো ম্যাচের টাইমিং হচ্ছে বিকেল 4:30 থেকে আর লাস্ট ম্যাচটা যেটা হচ্ছে 21-24 তারিখে সেইটার টাইমিং হচ্ছে রাত্রি 8:30 এবং টিকিট মোস্ট প্রবাবলি 8 তারিখ বা 9 তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হতে পারে বলে শুনেছি কনফার্ম নিউজ জানি না তো আরেকবার বলে দিচ্ছি 18 তারিখ আর 21 তারিখ যে দুটো ম্যাচ আছে সেটা 4:30 থেকে আর লাস্ট যে ম্যাচটা আছে 24 তারিখে সেই ম্যাচটা কিন্তু 8:30 থেকে সব কটাই যুব ভারতীতে সব কটা ম্যাচই কিন্তু সবাই দেখতে যেতে পারবে টিকিটের ডিটেলস বেরোলে অবশ্যই সেগুলোও জানিয়ে দেবো এরপরে আসি মেন যেই খবরগুলো শুনতে যাও সেটা হচ্ছে ট্রান্সফারে তো একটা ট্রান্সফার হয়েছে সেটা হচ্ছে স্ট্রেট তো স্বদেশ ইউনাইটেড একজন খানান স্ট্রাইকারকে সাইন করেছে যার নাম হচ্ছে এমানুয়েল সাম্বো তো অফিসিয়ালি সাইন করিয়েছে এছাড়া কিন্তু আরো কিছু সাইনিং হয়েছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলে সেটা হচ্ছে মোবাসি রহমানকে কিন্তু প্রি কন্ট্রাক্ট পাঠিয়ে দেওয়া হয়েছে জামশেদপুরের উইনিং স্কোয়াডের প্লেয়ার ছিল এবং খুব ভালো একজন মিডফিল্ডার তো ওকে কিন্তু 3 বছরের জন্য প্রি কন্ট্রাক্ট পাঠানো হয়েছে এটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের যে অফিসিয়াল নিউজ ম্যাগাজিন রয়েছে সেখান থেকে এছাড়া আরো যে 2-3 জনের নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে বিশাল কেতকে কিন্তু প্রি কন্ট্রাক্ট পাঠানো হয়েছে বিশাল কেতকে 2 বছরের জন্য প্রি কন্ট্রাক্ট পাঠানো হয়েছে
তো অনেক প্লেয়ারকে এরকম প্রি কন্ট্রাক্টটা কিন্তু সাইন করে নেওয়া হয়েছে, যেদিন ইনভেস্টার আসবে এটা কিন্তু একদম অফিসিয়ালি সাইন হয়ে যাবে, সেগুলো ধরেই রাখো। কিন্তু এখন কিন্তু যেগুলো হচ্ছে প্রি কন্ট্রাক্ট, আর তারপরে বিদেশিদের নামও শুনতে পাচ্ছে চারিদিকে, প্রচুর বিদেশিতে ইস্ট বেঙ্গলে মানে লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে, এই বিদেশির সাথে কথা হয়েছে, ওই বিদেশির সাথে কথা হয়েছে, এরকমই কিন্তু আরো আপডেট আছে, পূজার থেকে শুনে নাও সেগুলো। তো বিদেশিদের আসবো, কিন্তু তার আগে বলি কিছু ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ার যাদেরকে মানে ডোমেস্টিক লিগ গুলোতে খেলাবে, তাদের মধ্যে আরো দুজনের সাথে কিন্তু কথাবার্তা চলছে। একজন হচ্ছে ডিফেন্ডার সঞ্জু জি এবং একজন হচ্ছে মিডফিল্ডার পি এন নাওফল, এই দুজনের সাথে তো কথাবার্তা বলছে। এছাড়াও কিন্তু কেয়ালার যিনি ক্যাপ্টেন কেয়ালা সন্তোষ রবি টিমের, তার সাথে তো কথাবার্তা চলছে, এবং জিতিন যে আগের দিন 5টা গোল করেছিল ওকেও কিন্তু অ্যাপ্রোচ করেছে। যদিও বলে রাখি কেয়ালার যে ক্যাপ্টেন এবং এই জিতিন এদের কাছে কিন্তু 3-4টে আইএসএল টিমের কিন্তু অফার রয়েছে, তো সেখান থেকে কারা ওকে নেয় সেটা কিন্তু এখনো সময়ের অপেক্ষা। এছাড়া আরিদাই কাবরারটা তো উঠেছিল, কিন্তু আরিদাই কাবরারটা যেটা শোনা যাচ্ছে যে আরিদাই কাবরারাকে হয়তো প্রি কন্ট্রাক্ট পাঠানো হয়েছে, কিন্তু এখনো অবধি কিন্তু ও প্রি কন্ট্রাক্টে যেই মানে এগ্রি করা হয় সেটা কিন্তু এখনো অবধি করেনি, কারণ আরিদাই কাবরার কাছে কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়াও আরো দুটো আইএসএল টিমের কিন্তু অফার রয়েছে। এবার এটাই দেখার যে কবে আরিদাই কাবরারা ইস্ট বেঙ্গলের অফারটা সাইন করে নাকি অন্য আইএসএল এর দিকে টিমের দিকে ঝোঁকে। এরকম কিন্তু প্রচুর প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে, আর এখন আবার বলে রাখছি তোমাদের কথাবার্তা চালাচ্ছি মানে কিন্তু সাইন হচ্ছে এমন না, যাদের সাথে প্রি কন্ট্রাক্ট সাইন হয়েছে তাদেরকে ধরে নিতে পারো তাদের সাইন হতে পারে, বাকি যাদের সাথে কথাবার্তা চলছে যারা এখনো প্রি কন্ট্রাক্ট সাইন করেনি এমন কিন্তু না তাদের সাথে সাইন হতে পারে, কারণ প্রচুর লোককে অ্যাপ্রোচ করছে, প্রচুর বিদেশি প্লেয়ারদের ইন্ডিয়ান প্লেয়ারদের সবাইকেই অ্যাপ্রোচ করছে। এরকম কিন্তু আরেকজনের নামও উঠেছে, এটা হলো জেরি, এটা কিন্তু ওড়িশার জেরি না, এটা কিন্তু চেন্নাইয়ের জেরি, যে ন্যাশনাল টিমেও ছিল এক সময়, তো সেই জেরিকেও কিন্তু মানে অফার করে জেরি কিন্তু এখনো অ্যাকসেপ্ট করেনি, কারণ জেরির কাছে কিন্তু আরো অফার আছে, শোনা যাচ্ছে জেরিকে নিয়ে কিন্তু খুব ইন্টারেস্টেড ইস্ট বেঙ্গল ক্লাবের অফিসিয়ালরা, তোকে কিন্তু সাইন করাতে পারে মানে প্রি কন্ট্রাক্ট কিন্তু করাতে পারে। এবং জেরি ছাড়াও আরো বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারের সাথে কথা বলছে, এবং একটা বলে রাখি যেটা শোনা যাচ্ছে আমাদের কাছে মানে যথেষ্ট স্ট্রং একটা খবর হচ্ছে, সেটা হচ্ছে খুব সম্ভবত জবি জাস্টিন কিন্তু আবার ইস্ট বেঙ্গলে ব্যাক করতে পারে, কারণ জবি এই মুহূর্তে বেঙ্গলে চাকরি করছে, তো সেখান থেকে কিন্তু ওর সাথে রীতিমতো কথাবার্তা চলছে, এবং খুব ক্লোজলি মানে জবির সাথেই কেউ একদিন হয়তো কাছাকাছি কথা বলেছিল, সেই সূত্র মারফতই জানা যাচ্ছে মোস্ট প্রবলি যদি সবকিছু ঠিকঠাক থাকে জবি কিন্তু আবার ইস্ট বেঙ্গলে ব্যাক করতে পারে। তাহলে বুঝতেই পারছো নিউজ প্রচুর। এবার এটিকে মোহন মানের কথা তো চলে আসি, কারণ এটিকে মোহন মানে তো চারিদিকে ওয়াইল্ড রুমার ছড়িয়েই দিয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। তো প্রথমেই বলে দিই যে বড় বড় বিদেশিদের নাম বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে, তো তাদের নিয়ে আমাদের কাছে কোনো খবর নেই, আমাদের মতে তারা কেউ আসছে না, তাদের সাথে কোনোদিন কথাও বলেনি, এরপরে বাকি জিনিস আমরা জানি না, আমাদের কাছে যতদূর আপডেট আমরা বলে দিলাম। চারিদিকে কিন্তু প্রচুর বড় বড় রুমার, ডিও কস্টার পর থেকে রবিনো অস্কার এরকম প্রচুর রুমার দেখতে পাচ্ছ, কিন্তু সোজা বলে দিচ্ছি আমাদের কাছে এই নিয়ে কোনো খবর নেই, আমাদের মতে এরা কেউ আসছে না। এবং ইস্ট বেঙ্গলের আরো দুজনের কথা বলে দিই, সেটা হচ্ছে যাদেরটা রিউমার, এখনো রিউমারই বলবো কারণ কোনো কনফার্মেশন নিউজ আমাদের কাছে নেই, জাস্ট নাম দুটো শুনতে পেরেছি যে এই দুজনকে অফার করা হচ্ছে। একজনেরটা বেশ স্ট্রং রিউমার, সেটা আগেও আমরা বলেছিলাম ভিডিওতে, সেটা হচ্ছে প্রিসেন্টন রেবেলো, ওর সাথে কিন্তু একটা ইনিশিয়াল কথাবার্তা চলছে, এবং আরেকটা শোনা হচ্ছে প্রতীক চৌধুরী, ওকেও নাকি অফার করতে পারে, এবং হীরা মণ্ডলকে রিটেন করার চেষ্টা চলছে, যদিও হীরা মণ্ডলের কাছেও কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়া আরো দুটো ক্লাবের অফার রয়েছে, এবং অঙ্কিত মুখার্জি এই দুজনকে এবং মোহাম্মদ রফিক এই দুজন এই তিনজনকে কিন্তু রিটেন করার চেষ্টা চলছে, যদিও নেগোসিয়েশন চলছে, হয়তো মোহাম্মদ রফিক এবং অঙ্কিত মুখার্জি থেকে যাবে, বাট হীরা মণ্ডলেরটা এখনো কনফিউজিং, কারণ ওর কাছে কিন্তু বেশ ভালো সালো অঙ্কের অফার রয়েছে বাকি আইএসএল টিমে। তো প্রচুর প্লেয়ার সবার কথা শুনে নিলাম, এটিকে মোহন মারানোর কথা শুনে নিলাম, এটিকে মোহন মারান কিন্তু এখনো ম্যানেজমেন্ট ডিসাইড করতে পারছে না যে জুটিকে ছাড়বে না ধরে রাখবে, কারণ এখনো কিন্তু ঠিকঠাক রিপ্লেসমেন্ট খুঁজে পায়নি, তো অনেককেই অ্যাপ্রোচ করছে, কিন্তু যাদেরকে অ্যাপ্রোচ করছে তাদের কাছে কিন্তু অলরেডি মানে অন্য টিমেরও মানে অন্য টিমও অ্যাপ্রোচ করে রেখেছে, মানে এখন টাকার লড়াই চলছে, কিন্তু এটিকে মোহন মারান কিন্তু দেখেছো যাকে মানে টার্গেট করে নেয় তাকে কিন্তু নিয়েই ছাড়ে, আগের সিজনেও দেখেছো হুগোবোকে কেউ ভাবতেই পারেনি, হুগোবোকে নিতে পারে, হুগোবো কিন্তু নিয়েই ছেড়েছিল, তো সেই জায়গা থেকে গ্রেগ স্টুয়ার্টকে নিতে পারে কিনা এটাই কিন্তু এখন দেখার বিষয়, যদি গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে নিতে পারে তবে কিন্তু একখানা চান্স আছে যে রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস দুজনকেই ছেড়ে দিতে পারে, কারণ গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে গেলে একজন এশিয়ান কোটার প্লেয়ারকেও কিন্তু টার্গেট করবে, কিন্তু এটা পুরোপুরি ডিপেন্ড করছে নিতে পারে কিনা, না হলে কিন্তু ওরা দুজনই থেকে যেতে পারে। একদমই এইগুলোই যা মোটামুটি ছিল, তবে এদিকে মোহন বাগান একজন মিডফিল্ডারকে ডোমেস্টিক মিডফিল্ডারকে নেওয়ার কিন্তু চেষ্টা করছে, এবং সেটা বেশ বড় সড় নামই,
সেটাই দেখার যে সেটা হয় কিনা, যে মিউচুয়াল টার্মিনেট করে এদিকে মোহনবাগানে আসে কিনা, না ওখানে কোনো সোয়াপ ডিল হয় নাকি ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসে। তবে এখনই নামটা বলছি না, যদি কিছুটা ডেভেলপমেন্ট হয় তারপরেই নামটা বলবো। সোয়াপ ডিলের কিন্তু প্রচুর চান্স আছে, তো দেখা যাক আস্তে আস্তে কি ডেভেলপমেন্ট হয়, তো অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। কিন্তু তোমাদের কি বক্তব্য, সবকিছুর আপডেট দিলাম, যত প্লেয়ার আছে সবার কিন্তু আপডেট দিলাম, তোমাদের কি বক্তব্য ইস্ট বেঙ্গল ফ্যান মোহনবাগান ফ্যান সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে তো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখন টাটা।